দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে বিদ্যুতের দাম আরেক দফা বাড়লো গড়ে পাঁচ ভাগ বাড়িয়ে নতুন দর ঘোষণা বিআরসির কার্যকর মার্চ থেকে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালন ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগ চায় সরকার আশা প্রতিযোগিতার সেবার মান বাড়াবে মার্কিন বাজারে পণ্য রপ্তানি বাড়াতে বহুমুখীকরণে জোর তিন দিন ব্যাপী ইউএস ট্রেড শুরু এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন গ্রাহক পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার সাধারণ ভোক্তা পর্যায়ে ইউনিট প্রতি দাম বাড়ছে গড়ে ছত্রিশ পয়সা বা পাঁচ দশমিক তিন ভাগ মার্চ থেকে নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় বর্তমানে গড়ে চার টাকা সাতাত্তর পয়সা দরে পাইকারি পর্যায়ে অর্থাৎ বিতরণকারী সংস্থাগুলোর কাছে বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি মাস থেকে যা আট দশমিক চার ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বাড়ানো হয়েছে সঞ্চালন খরচও যা সব মিলে চেপেছে গ্রাহক পর্যায়ে ফলে এতদিন সবচেয়ে নিম্নচাপের আবাসিক গ্রাহকরা যেখানে প্রতি ইউনিট সাড়ে তিন টাকা দাম দিত তা পৌনে চার টাকা করা হয়েছে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ছিয়াত্তর থেকে দুইশো ইউনিটের নতুন দর দাঁড়িয়েছে পাঁচ টাকা বাহাত্তর পয়সা আর ছয়শো ইউনিটের বেশি যারা ব্যবহার করেন তাদের ইউনিট প্রতি খরচ হবে সাড়ে এগারো টাকার মতো দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক গতি প্রকৃতি প্রবৃদ্ধি ইত্যাদি বিবেচনায় আমাদের সাধারণ জনগোষ্ঠী এবং ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা এরা যাতে একেবারেই প্রভাবটি তাদের কাছে একেবারেই কম পড়ে সে বিষয়ে চিন্তা করে কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে নতুন কাঠামোর সেচে ব্যবহৃত বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে প্রতি ইউনিট ষোলো পয়সা করে পিক পিক মিলিয়ে পৌনে আট টাকা থেকে দশ টাকা চব্বিশ পয়সা পর্যন্ত নেওয়া হবে ক্ষুদ্র শিল্প সংযোগে উচ্চ আর মধ্যম চাপের শিল্পে বিদ্যুতের নতুন দর শুরু হবে সাড়ে আট টাকা থেকে তবে শুধু দাম বাড়ানো হয়নি নিম্নচাপের বাণিজ্য আর অফিস সংযোগে উনি বলেছেন বিআরসি জানিয়েছে গ্রাহক পর্যায়ে এই দর বৃদ্ধির পরও চলতি বছর সরকারকে এই খাতে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে তাই আগামীতে ভাড়াভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকারকে সরে আসার পরামর্শ দিয়েছে কমিশন মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপনের সাথে যে সমস্ত প্ল্যান আমাদের এগ্রিমেন্ট আছে যে যে পিরিয়ড পর্যন্ত চুক্তি আছে সেই পিরিয়ডের চুক্তির পরে তারপরে যেন এটাকে আর নতুন ভাবে চুক্তি না করা হয় সেই ব্যাপারে কমিশনের একটা পর্যবেক্ষণ ঠিকানা দেয়া আছে সর্বশেষ দু ডিসেম্বরে বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার আর এবারের দরবৃদ্ধি নিয়ে গেল দশ বছরে মোট নয় বার বিদ্যুতের দাম বাড়ানো হলো দেশে লাগবে চায় চল্লিশ হাজার মেগা সৌরভ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বিদ্যুতে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাপনায় বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি এর ফলে বিদ্যুতের বিতরণ ব্যবস্থা আরও গতিশীল হবে আর প্রতিযোগিতা বাড়বে সঞ্চালন ব্যবস্থাপনায় জাহেদ সেলিমের রিপোর্ট সরকার বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সাফল্য দেখালেও নিরবচ্ছিন্ন মান সম্পন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি সে আকারে সঞ্চালন ও বিতরণ লাইন বাড়ানোর দুর্বলতায় যেখানে প্রধান সমস্যা বর্তমানে দেশে এই কাজটি করে একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পাওয়ার গ্রিড বা পিজিসিবি সংস্থাটি বলছে আইনি জটিলতায় পরিকল্পনা মাফিক অগ্রগতি সম্ভব হয়নি বিদ্যুৎ কেন্দ্রগুলো যে হয় এটা একটা কনফাইন্ড একটা এলাকায় হয় ওই জমিটা অ্যাকোয়ার করে ওইখানে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয় তার আশেপাশে বা তাদের অন্য কোনো জায়গায় তাদের খুব একটা অ্যাড্রেস করার প্রয়োজন হয় না কিন্তু পিজিসিবির যে লাইনগুলো এগুলো ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে একটা সাব স্টেশন কোনো কোনো ক্ষেত্রে দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরেও আছে ওই পর্যন্ত লাইনগুলো নিয়ে আসতে হয় এইখানে নদী আছে পাহাড় আছে অনেক কিছু ই করে আসতে হয় যেটা আসলে জেনারেশন এনটি জন্য এই সমস্যার সম্মুখীন হয় না কিন্তু আমাদের যেহেতু এই কার্যক্রমটা একটু ব্যাপক পরিসরে এই কারণে আমাদের সময়টা অনেক অনেক ক্ষেত্রে একটু বেশি লেগে যায় দেশে বিদ্যুৎ পরিবহনের সঞ্চালন লাইন আছে বারো হাজার কিলোমিটার যেটিকে আগামী দুই দশকে অর্থনীতির উন্নতির সাথে তাল মেলাতে উন্নীত করতে হবে তিনগুণে যাতে বিনিয়োগ লাগবে প্রায় ৩৫ বিলিয়ন ডলারের বিশাল এই অর্থায়ন নিশ্চিতে এবার এখাতে বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগ চাইছে সরকার বড় ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি এটা সত্যি কথা কারণ যে ধরনের কাজ করার কথা ছিল পিজিসিবির যে স্পিডে জেনারেশনের সাথে তারা কন্টিনিউটি রাখতে পারে না আমরা প্রাইভেট সেক্টরকে নিয়ে আসতে চাই যেখানে প্রাইভেট সেক্টর থাকলে রিস্ক ডিস্ট্রিবিউশনটা প্রপার হয় এবং ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা বাড়ে যেমন জেনারেশনে হয়েছে প্রাইভেট সেক্টর আসাতে জেনারেশনের ব্যাপারে একটা বিরাট হেল্প হয়েছে চারটা প্রজেক্টে আমরা নিয়ে আসতেছি দুটো আমরা টেন্ডারে চলে গেছি ট্রান্সমিশনে টেন্ডার দিয়ে দেখতে চাই প্রাইভেট সেক্টর রিসপন্স কীরকম তারপর একটা বেস লেভেল প্রাইস তৈরি হবে সো আমরা দ্রুততার সাথে আমরা এই ট্রান্সমিশনগুলো আস্তে আস্তে নিয়ে আসবো যার প্রাথমিক উদ্যোগ হিসেবে কক্সবাজারের বাড়ি ও চট্টগ্রামের বাসখালীর নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জাতীয় গ্রিডে আনতে পিপিপি ভিত্তিতে একশো কিলোমিটার সঞ্চালন লাইন নির্মিত হবে যেটিতে বিনিয়োগ করছে কোরিয়ান কোম্পানি পিসিবি বলেছে পিপি অথরিটিকে যে এই লাইনটা আমরা এই বেসরকারি পর্যায়ে তারা বি ও ওটি বিল্ড ওন অপারেট অ্যান্ড দেন ট্রান্সফার এই বিসিসে ওনরাই এটা এটা নির্মাণ করবেন ওনরাই অর্থ দেবেন ওনরাই পরিচালনা করবেন তারপরে হয়তো একটা পার্টিকুলার ইয়ার পরে সে পঁচিশ তিরিশ যেটা এখন ওগুলো নির্ধারণ হয়নি তখন এটা পিসিবির কাছে হস্তান্তর করবে বেসরকারি বিনিয়োগ যদি আসে এবং এতে পিএসিপুর যে আমরা এটা ওভার স্ট্রেস দিচ্ছি সেটা যেমনি কমবে পিজিসিবিরও কম্পিটিশনের মাধ্যমে পারফরমেন্স ইম্প্রুভ করবে এবং বিনিয়োগের একটা পতন মুক্ত হবে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক কোটি চুয়াত্তর লাখ টাকা যেটি বাস্তবায়িত হবে দুই সালের মধ্যে জাহিদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ আর বাজার পর্যালোচনা তাগিদ দিয়েছে আমেরিকান চেম্বার অফ কমার্স বাংলাদেশ অ্যামচেম আর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র গেল অর্থ বছর দেশটিতে প্রায় ছয়শ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ এর পাশাপাশি পাটজাত পণ্য চামড়া প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিমায়িত পণ্য ছিল রপ্তানির তালিকায় তবে তার পরিমাণ খুব সামান্য গবেষণার মাধ্যমে চাহিদা পর্যালোচনা এবং পণ্যের বহুমুখীকরণ করা গেলে দেশটিতে রপ্তানির পরিমাণ আরো বাড়ানো সম্ভব আপনি যদি রিসার্চ না করেন তাহলে তো আপনি বের করতে পারবেন যে কোন আইটেমটা আমার দরকার আছে চায়না আপনার সেটিম থেকে নিয়ে বড় বড় আইটেম পর্যন্ত বানাতো ইলেকট্রনিক্স আইটেম তাই না তো ডেফিনেটলি চায়না কয়েক ধরনের প্রোডাক্ট মানে হাজার হাজার রকমের প্রোডাক্ট কিন্তু আমেরিকাতে এক্সপোর্ট করে তো সেখানটা যদি আপনি ঢুকতে চান আপনাকে প্রথমে কী করতে হবে আপনাকে একটা সার্ভে করতে হবে যে কোন কোন আইটেমে আমরা যেতে পারি কোনটাতে ইমিডিয়েটলি যাওয়া সম্ভব কোনটা আমাদেরকে যেতে দু এক বছর লাগবে সেইভাবে যদি আমরা আমাদের এক্সপোর্টার যারা আছে তাদেরকে যদি মোটিভেট করি এই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারবো হিসেব বলছে গেল অর্থ বছর দু দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ নয়শো কোটি ডলার ছাড়িয়েছে যা আগের বছরের চেয়ে প্রায় ষাট ভাগ বেশি এ সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ এজন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আর উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র Interactions between the business communities of the two countries. Our government is already set up 100 economic zones in order to explore huge potential that exists in the local diversified industrial sector. US investors can avail these opportunities as well. US firms and companies are always looking for ways to partner. So I would assume that if there are opportunities, people can, can talk about those as well. সে লক্ষ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে ইউএস ট্রেড শোর সাতাশতম আয়োজন যেখানে আশিটি বুথে শতাধিক দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তিন দিনের এই আয়োজন শেষ হবে উনত্রিশ ফেব্রুয়ারি প্রদর্শনীর পাশাপাশি বাণিজ্য বিষয়ক একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে ট্রেড শোতে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর বিমান ভাড়া বাড়ল দশ হাজার টাকা এবছর হজের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এবছর এক লাখ সাঁত্রিশ হাজার একশো আটানব্বই জন মুসল্লি যাবেন সৌদিতে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মাত্র সতেরো হাজার একশো আটানব্বই জন বাকি এক লাখ বিশ হাজার মুসল্লি যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় যাদের জন্য আলাদা দুটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলো কোরবানি ব্যতীত সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে তিন লাখ একষট্টি হাজার আটশো টাকা আর ইকোনমি প্যাকেজের মূল্য তিন লাখ সতেরো হাজার টাকা সাধারণ প্যাকেজটি আমরা গত বছর যে প্যাকেজটি ঘোষণা করতাম সেটার আদলেই রেখেছি এর জন্য হজ যাত্রীদের বাড়ি হবে মক্কা শরীফের মূল কা হারমের মূল ছত্বরের থেকে দেড় হাজার মিটারের মধ্যে ইকোনমি প্যাকেজটি এটা দেড় হাজার মিটারের ভিতরে হবে না বাইরে হবে এবং সৌদি আরবের মক্কার কুদাই সৌকিয়া আজিজিয়া জারওয়াল ইত্যাদি জায়গায় তিনটি হজ প্যাকেজ হবে বাকি প্যাকেজটি হজ এজেন্সিগণ এবং হজ যাত্রীগণের সাথে আলোচনা করে কাস্টম মেড টেইলার মেড ওনারা এটা ঠিক করে নেবেন প্যাকেজ দুটিতে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা গেল বছর যা ছিল এক লাখ আঠাশ হাজার টাকা সাধারণ প্যাকেজে বাড়ি ভাড়া ধরা হয়েছে এক লাখ তিন হাজার ছশো একত্রিশ টাকা ইকোনমি প্যাকেজে যা ষাট হাজার আটশো বারো টাকা আগামী দোসরা মার্চ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে যা চলবে পনেরোই মার্চ পর্যন্ত তবে করোনা ভাইরাসের কারণে হজ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে এজেন্সিগুলো কেননা ওমরা হজ যাত্রীদের গমন এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে আরব সরকার করোনা ভাইরাস নিয়ে আমরা তো ওমরায় একটা সমস্যায় পতিত হলাম এখন উমরা যাত্রীগণ যেতে পারছেন না আমাদের প্রায় দশ হাজার ওমরা ভিসা করা আছে এর মধ্যে টিকিট করা আছে পাঁচ হাজার ওমরা যাত্রীর এবং তাদের হোটেলও করা আছে সব মিলে এখানে প্রায় পঞ্চাশ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এরকম একটি পরিস্থিতিতে আমরা হঠাৎ করে আকস্মিকভাবে এটা কিন্তু আজকে আর্লি মর্নিংয়ে করা হয়েছে তো একইভাবে হজের মধ্যেও এ বিষয়টি হবে না কথা বলা যাবে না যাত্রীদের নিবন্ধনের জন্য বিমান ভাড়া সহ মোট এক লাখ একান্ন হাজার একশো টাকা জমা দিতে হবে নিজ নিজ এজেন্সিকে বাকি টাকা পরিশোধ করতে হবে ত্রিশ মার্চের মধ্যে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পেঁয়াজ রপ্তানির উপর থেকে ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রায় পাঁচ মাস পর আবারও দেশটি থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গতকাল রাতে ভারতীয় রপ্তানিকারকদের জানানো হয় তবে এটি এখনও আদেশ আকারে প্রকাশ করা হয়নি শুক্রবারের মধ্যে নির্দেশনা জারি হতে পারে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন এদিকে নবাবগঞ্জের সোনামর্জি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা গতকাল বিকেলে ভারতের মাহদীপুর স্থলবন্দর থেকে সোনামর্জি স্থলবন্দর দিয়ে ভারতের পাঁচটি ট্রাক প্রবেশ করে ভারতীয় সরকার মিটিং করেছে মিটিং করে মোটামুটি একটি সিদ্ধান্ত নিয়েছে আমরা পরিপত্র দু একের মধ্যেই পেয়ে যাব যে তারা পেঁয়াজ রপ্তানি করতে ইচ্ছুক কিন্তু এখনো আমরা কোনো নোটিফিকেশন পাইনি আজকে কিংবা আগামীকালকের মধ্যে নোটিফিকেশন জারি করবে ওরা নোটিফিকেশনে ডলার রপ্তানি ভ্যালুটা ওদের উল্লেখ থাকবে সেই রপ্তানি ভ্যালু অনুযায়ী আমাদের এলসি করতে হবে হয়তো এক দু তারিখ থেকে সপ্তাহের শেষ কার্য দিবসে নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে সার্বিক সূচক ডিএসি এক্স আটষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার চারশো আশিতে বেচা হয়েছে পাঁচশো একষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ষাটটির কমেছে দুশো পঞ্চাশটির আর অপরিবর্তিত রয়েছে ছেচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ লেনদেন শুরুতে থাকলেও মিনিট পর সেল নামতে থাকে সূচক একই ধারাবাহিকতায় টানা ছয় কার্য দিবস পতনে বিরাজ করছে বাজার আজ দিন শেষে ব্রড ইন্ডেক্স আগের দিনের চেয়ে কমেছে আটষট্টি পয়েন্ট সরিয়া ইন্ডেক্স কমেছে পনেরো পয়েন্ট এবং ব্লুচিপ ইন্ডেক্স কমেছে পঁচিশ পয়েন্ট আজকে বাজারে সারা দিনের লেনদেন ছিল পাঁচশো একষট্টি কোটি টাকা যা গত দিনে চেয়ে কমেছে দশ দশমিক পাঁচ পার্সেন্ট আজকে টার্ন লিড করে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর বিশ দশমিক দুই পার্সেন্ট কন্ট্রিবিউট করে ফলোড বাই টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর যা কন্ট্রিবিউট করে পনেরো দশমিক নয় পার্সেন্ট এবং পনেরো দশমিক এক পার্সেন্ট মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে ক্যাপসিকাম আবাদ ভালো ফলনও পেয়েছেন কৃষকরা এবং তা বিক্রি করে ভালো লাভও করছেন ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়া রহমান রকির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঝিনাইদহের মহেশপুরের আলমগীর কবির ও সুলতান মাহমুদ দুজন মিলে গেল বছরের দক্ষিণ কোরিয়া থেকে ক্যাপসিকামের বীজ আনেন কুসুমপুরে চার বিঘা জমি লিজ নিয়ে পনেরো হাজার চারা তৈরি করেন নভেম্বরে রোপণ করে দুই মাসের মধ্যে ফলন পান চাষটা করছে আমরা মামা দুজনে মিলে মামাই উদ্যোক্তা আর সার্বিক সহযোগিতা আছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে আমাদের এই ফিল্ডের খরচ গেছে আপনার এই যে মানসিং পিপার সিড বিজে এই বীজটা সাউথ কোরিয়ান বীজ দেশি বীজগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো ফাটে নাই চারা বানাইতে পারেন এই যে কোরিয়ার থেকে বিশেষভাবে সিটটা আনানো হয়েছে এই সিট দিয়ে এই চারা তৈরি করা হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ক্রেতারা এরই মধ্যে একশো থেকে একশো টাকা কেজি দরে তাদের ক্যাপসিকাম কিনে নিচ্ছেন এক করে চাষ করে আমি এ পর্যন্ত এখন পর্যন্ত তিন লক্ষ টাকার মাল বেচা বিক্রি করছি এখন যা গাছে মাল আছে আশা করি এখন 6 লক্ষ টাকার মাল বেচতে পারবো ক্যাপসিকামটাকে কেটি মনে করেন আমরা ওই জায়গায় থবো থিয়ాయని করব কার্টন করে আমরা মহাজorerকে বুঝ জেলা ক্যাপসিকাম আবাদে উৎসাহিত করতে অন্যান্য কৃষকদেরও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা আমরা আশা করতেছি যে এটা শুধু আমাদের দেশের চাহিদাই মিটাবে না যদি এটা কালার এবং শেপ বা কোয়ালিটি অনেক ভালো এটা আমরা স্পোর্টও করতে পারবো আর এক্ষেত্রে আমরা কৃষিব বিভাগ সর্বদাই আমরা আমাদের চাষিদের পাশে থাকি ঝাল জাতীয় গাছের কিন্তু মূল শত্রু হচ্ছে আপনার এই অ্যাফিড জ্যাসিড এবং কিছু কিছু মাকড় যে এইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার ক্যাপসিকাম আমাদের এখানে ফলানো সম্ভব পুষ্টিগুণের দিক থেকে ক্যাপসিকাম প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ গুণগত মান ঠিক রাখতে উৎপাদনের রাসায়নিকের পরিবর্তে জৈব সার ব্যবহারেরও তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তারা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন